রামকৃষ্ণং জগদ্গুরু পাদ পদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। জগজ্জননী শ্রী শ্রীমা সারদা দেবীর 171তম জন্মবার্ষিকীর পুণ্যক্ষণে প্রতিবারের ন্যায় রামকৃষ্ণ মঠ বারাসত প্রাঙ্গণে 5 দিন ব্যাপী যে মহতি বাৎসরিক উৎসবের পুণ্যায়োজন, আজ তার প্রথম দিনে মঠ প্রাঙ্গণে আগত সমস্ত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্তমণ্ডলীকে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজ প্রভাতে শ্রীমন্দিরে মঙ্গলারতি, স্তবগান, বেদপাঠ ও পূজার মধ্য দিয়ে জগজ্জননী মায়ের শুভাবির্ভাব তিথি যথাযথ মর্যাদায় প্রতিপালিত হয়ে চলেছে। সারাদিন ধরে অগণিত ভক্তেরা মঠ প্রাঙ্গণে প্রসাদ পেয়েছেন। একটু আগে এই মঞ্চে পরিবেশিত হয়েছে রামায়ণ গান। এখন আজকে নির্ধারিত বিষয় শ্রীমা সারদা দেবীর পুত জীবন, এই বিষয় অবলম্বনে ধর্মসভা অনুষ্ঠিত হবে এই মঞ্চে। ইতোমধ্যেই রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রাজ্ঞ বরিষ্ঠ পূজনীয় সন্ন্যাসীবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাদের শ্রীচরণে সমস্ত ভক্তমণ্ডলীর পক্ষ থেকে আমাদের বিনম্র প্রণতি জানাই। আজকের ধর্মসভায় সভাপতিত্ব করবেন রামকৃষ্ণ মঠ বেলুড় মঠে অবস্থানরত প্রাজ্ঞ সন্ন্যাসী পূজনীয় শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজী মহারাজ। মহারাজের শ্রীচরণে আমাদের বিনম্র প্রণাম। ধর্মসভায় অন্যতম বক্তা হিসাবে উপস্থিত থাকছেন রামকৃষ্ণ মঠ বামুনমুড়া কেন্দ্রের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজী মহারাজ। মহারাজকে আমাদের বিনম্র প্রণাম। ধর্মসভার অন্যতম বক্তা রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির কেন্দ্রের অধ্যক্ষ ও রামকৃষ্ণ মঠের অচি পরিষদের সদস্য পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বভূতানন্দজী মহারাজ। মহারাজকে আমাদের বিনম্র প্রণাম। আজকে ধর্মসভায় স্বাগত ভাষণ দিয়ে আমাদের সবাইকে সমৃদ্ধ করবেন রামকৃষ্ণ মঠ বারাসত কেন্দ্রের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী অঘোরাত্মানন্দজী মহারাজ। মহারাজের শ্রীচরণে আমাদের বিনম্র প্রণাম। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হবে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় শ্রীমান অমিত কর্মকার, সঙ্গতে শ্রী রামমোহন বন্দ্যোপাধ্যায়। জননী সারদা দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয়ো স্তুত্বা প্রণমামি মুহুর্মুহু। ধরাদিতেষু লোকা পুরোহিষু একি লীলামাতু মা, ধরাদিতেষু লোকা পুরোহিষু একি লীলামাতু মা। হলেও কঠিনা ভালো মা করুণা, হলেও কঠিনা ভালো মা করুণা, সুর ধ্বনি সুধা ধরা দিতে সে লুকা পুন্য হেসে একি লীলা মা তোমা। আধারে আলোকে নিদ্রা জাগরণে সম্পদে বিপদে জীবনে মরণ
তুমি আধারে আলোকে নিদ্রা জাগরণে সম্পদে বিপদে জীবনে মরণে আছো কাছে কাছে সদা সঙ্গপণে রাখিতেছো বারংবার আছো কাছে কাছে সদা সঙ্গপণে রাখিতেছো বারংবার একি লীলামা তোমার ভরা দিতে এসে লুকাও পুণ্য হেসে একি লীলামা তোমার জ্যোতির্ময় তুমি দাঁড়ায় অদূরে ডাকিছো সস্নেহে দাঁড়ায় অদূরে কত কাল হতে তুষারি দুপরে কোলে নিতে জ্যোতির্ময় তুমি অন্তরে বাহিরে ডাকিছ স্নেহে দাঁড়ায় অদূরে কত কাল হতে তুষারি দুপরে কোলে নিতে অন্ধ মোরা হেরো বধির শ্রবণ শক্তি সঞ্চারিতে করো পরশন অন্ধ মোরা হেরো বধির শ্রবণ শক্তি সঞ্চারিতে করো পরশন পাদপতে মন করো নিমগন শরদে মা দেব সার পাদপতে মন করো নিমগন শরদে মা দেব সার একি লীলামা তোমার দিতে এসে লুভাও পুণ্য হেসে একি লীলামা তোমার বলেও কঠিনা ভালো মা করুণা বলেও কঠিনা ভালো মা করুণা সুরধুনি সুধাধা ভরা দিতে এসে লুকাও পুণ্য হেসে একি লীলামা তোমার একি লীলামা তোমার একি লীলামা তোমার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলে শ্রী অমিত কর্মকার সঙ্গতে ছিলেন শ্রী রামমোহন বন্দ্যোপাধ্যায় উভয় শিল্পীকেই আমাদের সকলের পক্ষ থেকে সকৃতজ্ঞ অভিনন্দন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি ও মহাপুরুষজির অনন্ত কৃপা ওদের উপর বর্ষিত হোক এই প্রার্থনা এখন আজকের নির্দিষ্ট কার্যক্রম অনুযায়ী শ্রী মা সারদা দেবী এই বিষয়ে ধর্মসভা অনুষ্ঠিত হবে এই মঞ্চে প্রথমেই আমরা পূজনীয় মহারাজদেরকে রামকৃষ্ণ মঠ বারাসত কেন্দ্রের তরফ থেকে আমাদের পুষ্পার্ঘ ও উপহার সামগ্রী প্রদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করব আজকের অনুষ্ঠানের সভাপতি রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ কেন্দ্রে অবস্থানরত বরিষ্ঠ প্রাজ্ঞ সন্ন্যাসী পূজনীয় শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজী মহারাজকে আমরা পুষ্পস্তবক ও উপহার সামগ্রীর মধ্য দিয়ে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি শ্রদ্ধা জ্ঞাপনে রামকৃষ্ণ মঠ বারাসত কেন্দ্রের পূজনীয় সন্ন্যাসী শ্রীমৎ স্বামী বিষ্ণু কৃপানন্দজী মহারাজ মহারাজের শ্রীচরণে আমাদের বিনত প্রণাম এবার আজকের
অনুষ্ঠানের অন্যতম বক্তা রামকৃষ্ণ মঠ বামুনমুড়া কেন্দ্রের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজকে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী প্রদান করছেন শ্রীমৎ স্বামী বিষ্ণু কৃপানন্দজি মহারাজ। মহারাজের শ্রীচরণে আমাদের বিনম্র প্রণাম। এখন রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির কেন্দ্রের অধ্যক্ষ ও রামকৃষ্ণ মিশন ও মঠ অচি পরিষদের সদস্য পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বভূতানন্দজি মহারাজের করকমলে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে তাকে সম্বর্ধিত করছেন পূজনীয় শ্রীমৎ স্বামী বিষ্ণু কৃপানন্দজি মহারাজ। মহারাজের চরণে আমাদের বিনত প্রণাম। এখন আজকের অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত ভাষণ প্রদানের মধ্য দিয়ে আজকের ধর্মসভার মূল সুরটিকে বেঁধে দেওয়ার জন্য সশ্রদ্ধ আহ্বান জানাচ্ছি রামকৃষ্ণ মঠ বারাসত কেন্দ্রের পূজনীয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অঘোরাত্মানন্দজি মহারাজকে। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদ্ভৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণম শিরসা নমামি। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাঙ্কাং শারদাং প্রণমাম্যহম্। ওম নমঃশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত সুখস্বরূপায় স্বামিনে তাপহ। আজকে আমাদের শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মতিথি আমরা সকলেই জানি, সেই উপলক্ষে আমরা সমবেত হয়েছি। প্রথমেই আমি মঞ্চে উপবিষ্ট পূজনীয় বিশ্বনাথানন্দজি মহারাজ দুর্গাত্মানন্দজি মহারাজকে প্রণাম জানাই। এখানে সর্বভূতানন্দজি মহারাজ আছেন, তাঁকেও আমার শ্রদ্ধা নমস্কার। এখানে অগণিত ভক্তেরা মায়েরা আছেন, সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের মায়ের স্মরণ মনন করার জন্যে এখানে আমরা সকলে উপস্থিত। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি, যার এটা জন্মস্থান, তিনি একসময় বলেছিলেন, এই মায়ের জন্মতিথি উপলক্ষে, সেদিন মায়ের জন্মতিথি ছিল যেদিন, বলেছিলেন যে আজকে কি কম দিন গা, আজকে সাক্ষাৎ জগজ্জননী জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ শরীর নিয়ে, পার্থিব শরীর নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। সুতরাং এই মহাপবিত্র দিনে আমরা মাকে স্মরণ করব, মায়ের মহিমা চিন্তা করার চেষ্টা করব। মাকে সহজে চেনা যায় না, সাধারণ গ্রাম্য মেয়ের দেশে এসেছিলেন, লেখাপড়া কিছুই জানতেন না, অত্যন্ত সাধারণ সাধারণ মানুষ, বিশেষ করে জয়রামবাটির মানুষ তাকে তাদের ঘরের মেয়ে বলেই জানতেন। তার মধ্যে যে এত মহিমা রয়েছে তারা সেটা বুঝতে পারেনি, শুধু তারা কেন, সারা পৃথিবীর মানুষ কেউই বুঝতে পারেনি, পেরেছিলেন কয়েকজন। তার মধ্যে যিনি সবচেয়ে বেশি বুঝেছিলেন সেই শ্রীরামকৃষ্ণ। সাধারণ পার্থিব নিয়মে যিনি তার স্বামী হিসাবে এসেছিলেন, তিনি মায়ের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, মা জিজ্ঞেস করেছিলেন যে আমাকে তুমি কি দৃষ্টিতে দেখো, তখন বলছিলেন এই মন্দিরে যে মা আছেন, অর্থাৎ মা ভবতারিণী দক্ষিণেশ্বরে, তার গর্ভধারিণী চন্দ্রামণি দেবী তখন সেই দক্ষিণেশ্বরী অবস্থান করছিলেন, নহবতে থাকতেন, অর্থাৎ নহবতে যে মা আছেন এবং তোমাকে সত্যি সত্যি অভেদ দৃষ্টিতে। আশ্চর্য, এটা তখনকার দিনে কেন, তখনকার দিনে শুধু না, এখনকার দিনেও, হ্যাঁ, যে স্বাভাবিক নিয়মে যিনি সহধর্মিণী হিসেবে এসছেন তাকে তিনি জননী হিসেবে দেখতেন। আমরা জানি বিখ্যাত ঘটনা, সরস্বতী পূজা করেছিলেন জননী হিসাবে, কারণ ঠাকুরই তাকে ঠিক ঠিক জানতেন কে এসেছিলেন। আর স্বামী বিবেকানন্দ প্রমুখ
শ্রীরামকৃষ্ণের শিষ্যরা কেউ কেউ তাকে চিনতে পেরেছিল, তাও সবাই প্রথমে পুরোপুরি চিনতে পারেনি। শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ যারা অন্তরঙ্গ পার্ষদ তারাও অনেকেই প্রথম দিকে তাকে গুরুপত্নী হিসাবেই শ্রদ্ধা করতেন। তিনি যে সাক্ষাৎ জননী, সাক্ষাৎ জগজ্জননী, সেটা বুঝতে সময় লেগেছিল। এই স্বামীজি একটা পত্রে আমরা পাই, স্বামী বিবেকানন্দের একটা পত্রে মহাপুরুষ মহাজকে লিখেছিলেন, দাদা তোমরা এখনো মাকে চিনতে পারোনি, ক্রমশ পারবে, চিনতে পারবে। সুতরাং এ থেকে বুঝতে পারছি যে যারা আধ্যাত্মিক জগতে দিকপাল বলা যায়, যারা শ্রীরামকৃষ্ণের ধর্ম সংস্থাপনের সহকারী হিসেবে এসেছেন, তারাও মাকে প্রথম দিকে ঠিক ঠিক বুঝতে পারেননি, তাদেরকেও ধরিয়ে দিতে হয়েছিল। অবশ্যই তারা অন্যান্য মানুষের তুলনায় কোমস কোমস আগিয়ে বুঝেছিলেন। এই মায়ের আজকে জন্মদিন, মাকে বোঝা সত্যি করি খুব কঠিন। কারণ কি, যে বিভূতিগুলোকে দিয়ে মানুষ অবতার পুরুষ বা অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন পুরুষদের মাপেন, সাধারণত সেইগুলো মায়ের মধ্যে বিশেষ কিছু বহিঃপ্রকাশ প্রথম দিকে আমরা পাই না। ঠাকুরের সন্তানরাই বলেছেন যে ঠাকুরের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের তবু বিদ্যার ঐশ্বর্য ছিল। বিদ্যার ঐশ্বর্য বলতে কি, বিদ্যার ঐশ্বর্য অর্থাৎ ঠাকুরের মুহুর্মুহু সমাধি হতো, ঠাকুরের অসাধারণ ধর্ম উপদেশ মানুষ শুনতেন দক্ষিণেশ্বরে গিয়ে, সেসব ছিল মায়ের, সেই সবগুলো আমরা দেখতে পাইনি সহজে, যার ফলে মাকে চিনতে পারা খুব কঠিন ছিল। তবে তার মধ্যেই কিছু কিছু জিনিস যাদের দৃষ্টি ছিল তাদের সেটা এড়ায়নি, যদিও সেটা খুব সূক্ষ্ম দৃষ্টিতে ধরা পড়ে। মায়ের এক ভক্ত মহিলা তখন মায়ের কাছে আসছেন, মায়ের কথাই আছে যে মা তোমাকে সকলে কত বড় বড় লোক আসছে, তোমাকে সাক্ষাৎ জগজ্জননী বলছে, সাক্ষাৎ মহামায়া বলছে, কত আমরা অত বুঝতে পারি না, তবে একটা জিনিস বুঝি যে এত বড় বড় লোক তোমার কাছে আসছে বলছে, অন্য মানুষ হলে ফুলে ফেঁপে ঢোল হয়ে যেত, অহংকার ধরে রাখতে পারত না, তুমি অত্যন্ত স্বাভাবিক, তোমার মধ্যে কোনো পরিবর্তনই নেই। এই যে এত সম্মান হজম করা, এটা শক্তিরূপিণী না হলে পারে না, এটুকুন সেই ভক্ত মহিলার চোখে ধরা পড়েছে। এইরকম যাদের দৃষ্টি স্বচ্ছ তাদের চোখে অবশ্য কিছু কিছু ধরা পড়ে, তারা ধরা দেওয়ার রাস্তা খুলে রাখেন, কিন্তু সেই ধরা দেওয়ার রাস্তাটা অত্যন্ত ইংরেজিতে আমরা যাকে ন্যারো বলি সূক্ষ্ম, যাদের সেই সূক্ষ্ম দৃষ্টি আছে তারা সেখান দিয়ে ঢুকতে পারে, সাধারণ মানুষ অধিকাংশই পারে না। ক্রমশ ক্রমশ স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে শ্রীরামকৃষ্ণের পার্ষদরা মায়ের স্বরূপ আস্তে আস্তে আমাদের যখন ধরিয়ে দিচ্ছেন, মায়ের স্মৃতিকথায় অগণিত ভক্ত, মায়ের তো অজস্র ভক্ত, তাদের সকলের স্মৃতিকথা তো পাওয়া যায় না, যাদের পাওয়া গেছে তাদের স্মৃতিকথায় যে বৈশি বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো ধরা পড়েছে, সেই সবের মাধ্যমে পণ্ডিত ব্যক্তিগণ সাধক ব্যক্তিগণ মায়ের মহিমা ক্রমশ বুঝছেন এবং জগতে প্রচার করছেন। ক্রমশ ক্রমশ আস্তে আস্তে সাধারণ মানুষ আমরা আমাদের শক্তি সামর্থ্য সীমাবদ্ধ হলেও এইসব মনীষীদের চিন্তাভাবনার অনুকরণে বা সেই দিকে দিয়ে চিন্তাভাবনা করে আমরা সাধারণভাবে বুঝতে পারি শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তিরা যে মায়ের মধ্যে এক অসাধারণ বৈশিষ্ট্য কিছু ছিল। আমাদের মহারাজরা আজকে এসছেন তাদের নানা কাজের মাধ্যমে, কাজা মাধ্যমের মধ্যে এসেছেন, তাদের সময় দিয়ে এসেছেন, তারা মায়ের জীবন বাণীর বিভিন্ন দিক তুলে ধরবেন, যাতে আমরা মাকে আরও ভালো করে অনুচিন্তন করতে পারি এবং আমাদের মনুষ্য জীবনের আমাদের মনের মধ্যে যে মলিনতা আছে সেগুলোকে সেই চিন্তনের মাধ্যমে দূরীভূত করতে পারি। আমরা মন দিয়ে এই সব কথাগুলো শুনব, শুনে আমাদের চিত্তের শুদ্ধি যাতে হয় সেইভাবে আমরা গভীর শ্রদ্ধা সহকারে শুনে
যাতে আমাদের মানব জীবন সার্থক করতে পারি, সেই দিকে আমাদের দৃষ্টি থাকবে। আপনারাও সকলে বিভিন্ন দূর থেকে এসছেন, প্রতি বছরই আমরা দেখি এই রামকৃষ্ণ মঠ বারাসাতে ধর্মসভায় জন্যে অনেক ভক্তরাই গভীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করেন, যাতে আমাদের এই ঠাকুর মায়ের স্বামীজির মহাপুরুষ মহারাজের চিন্তনে নূতন রসদ নিয়ে যেতে পারে। আপনারাও সকলে এসছেন, মহারাজরাও এসছেন, মহারাজদের বক্তব্যের মাধ্যমে আমাদের সকলের আমরা যাতে সমৃদ্ধ হতে পারি, সমৃদ্ধ হয়ে আমাদের মানব জীবন সার্থক করতে পারি, এটাই ঠাকুরের কাছে মায়ের কাছে প্রার্থনা। আর এই জন্যে মহারাজ এসছেন, মহারাজদের আমরা প্রণাম শ্রদ্ধা সব জানাই, সঙ্গে সঙ্গে আপনারাও এসছেন, শ্রদ্ধা নমস্কার জানাই, কৃতজ্ঞতা জানাই, যাতে আমাদের এই ধর্মসভা সার্থক হয়। সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, এখন আমরা মহারাজদের বক্তব্য শুনব। নমস্কার। এত স্বাগত ভাষণ প্রদানের মধ্য দিয়ে আজকের ধর্মসভার প্রারম্ভিক পর্বের শুভ সূচনা করলেন রামকৃষ্ণ মঠ বারাসাত কেন্দ্রের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী অঘোর আত্মানন্দজী মহারাজ। তার শ্রীচরণে আমাদের সকলের পক্ষ থেকে বিনত প্রণাম। এবারে আজকের নির্ধারিত বিষয় শ্রীমা সারদা দেবীর পুত জীবন প্রবাহ, সেই বিষয়ে আলোকপাত করবার জন্য সর্বপ্রথমেই বক্তা হিসাবে আমি সশ্রদ্ধ আহ্বান জানাচ্ছি রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির কেন্দ্রের অধ্যক্ষ ও রামকৃষ্ণ মঠ অছি পরিষদের অন্যতম সদস্য পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বভূতানন্দজী মহারাজকে।